ভালোবাসা দিয়ে বাঁচান প্রাণ, 14ই ফেব্রুয়ারি করুন রক্তদান স্লোগানের মধ্য দিয়ে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, ডায়াবেটিক পরীক্ষা এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চোদ্দই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নারুয়া ইউনিয়নের চর্ঘি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার মাতৃসদন যুব সংঘের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মানবতার মাতৃসদন যুব সংঘের জেলা সভাপতি মোহাম্মদ হাসান আলী। কর্মসূচির সভাপতির দায়িত্বে ছিলেন চর্ঘি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম, শান্ত খান, মোর্শেদুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ। কর্মসূচিতে মানবতার মিশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম জানান, মানবতার কল্যাণে আমরা সর্বদাই নিবেদিত, মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য মানবতার মাতৃসদন যুব সংঘের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শামীম হোসেন সবাইকে ধন্যবাদ জানান। ২০১০ সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে আসছেন মাতৃসদন যুব সংঘ। বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সহ সামাজিক বনায়ন, অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীত বস্ত্র বিতরণ, বস্ত্র বিতরণ, এছাড়াও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে মাতৃসদন যুব সংঘ। আসছে 21শে ফেব্রুয়ারি বালিয়াকান্দি উপজেলার অডিটোরিয়াম হলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচিও হাতে নিয়েছে মানবতার মাতৃসদন যুব সংঘ। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।